মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সবাইকে হ্যাপি সানডে। আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, তার কারণ আজকে আমি আর মা যাচ্ছি বাজার করতে। অনেক দিন পর বাজারে যাচ্ছি। আমি যখন ছোট ছিলাম, মানে যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তখন হচ্ছে মনডে টু ফ্রাইডে স্কুল থাকতো, স্যাটারডে সানডে ছুটি থাকতো। প্রত্যেক শনি রবিবার বাবার সাথে বাজারে যেতাম সাইকেলে করে। মানে কোনো সপ্তাহের শনি রবিবার বাকি থাকতো না যেদিন বাজারে যেতাম না। আর আমার বাজারে মানে যেতে 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 না সমস্ত মানে সবাই আমাকে চিনে গেছিল। একদিন যদি আমি না যেতাম, বাবাকে সবাই জিজ্ঞেস করতো আমার কথা, তখন খুব ছোট। আর বাজারে যাওয়ার আমার অনেক কারণ ছিল, কারণ ওই বাজারে আমাদের বাজারটায় ঢোকার মুখে দেখবেন সব যে কোনো বাজারেই থাকে, ওই এই শীতকালে বিশেষ করে যে বিভিন্ন রকম পাখিগুলো পাওয়া যায় না, মুনিয়া পাখি, বদ্রি পাখির যে দোকানগুলো হয়, খাঁচা পাখির খাবারের দেখবেন বাজারেই বেশি মানে এই দোকানগুলো থাকে। সেই দোকানে মানে ওইটাই হচ্ছে ছোটবেলায় বাজারটা হচ্ছে ছিল আমার কাছে প্রতি সপ্তাহ চিড়িয়াখানা এক কথায়। ওই মানে বাবা হয়তো তরকারি টরকারি কিছু কিনছে, মানে বাবা বাবার মতন বাজার করছে, আর আমি ওই পাখির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতাম, পাখি কিভাবে খাচ্ছে, কি খাচ্ছে, ওই হাঁড়িটার মধ্যে জল খাচ্ছে, একটা যে ছোট এরকম হাঁড়ি ঝোলানো থাকে খাঁচাটার মধ্যে, এইগুলো দেখার জন্য যেতাম। আর তার থেকেও যে জিনিসটা বেশি দেখার জন্য যেতাম সেটা হচ্ছে বাজার থেকে বেরিয়েই একটা মিষ্টির দোকান ছিল, এখনো আছে সেই মিষ্টির দোকানটা। সেই মিষ্টির দোকানে রবিবার মানেই হচ্ছে বাড়িতে টিফিন টিফিন সবাই একটুখানি কম করে, কচুরি জিলিপি এই সমস্ত একটা কেনার ঝোঁক থাকে না। এখন করোনার কথা বলছি না, আমি এতদিনের কথা বলছি, এখন যেমন সবাই বাড়ি মানে বাইরের খাবারটা একটুখানি বেশি অ্যাভয়েডই করে, আগে তো এরকম কোনো ব্যাপার ছিল না। ওই কচুরির দোকানে জিলিপি ভাজা, মানে বাবা হয়তো কচুরি কিনছে বা বাবা হয়তো কচুরি কিনবেই না, বাবা পাশের কোনো দোকান থেকে ফুল কিছু মিষ্টি টিষ্টি কিনছে, আমি ওইখানে ঠাই গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে ওই জিলিপিতে যে আড়াই প্যাঁচ দেয়, মানে এত ভালো লাগতো জিলিপি বানানো দেখতে। আর যে কোনো ধরুন পুজোর বাজারও হয়তো করতে গেছি, মানে মার সাথে, মা কি কিনছে লক্ষ্মী পুজোর বাজার দেখার দরকার নেই, আমি গিয়ে ওই মিষ্টির দোকানে দাঁড়িয়ে থাকতাম যে জিলিপিটাতে কিভাবে আড়াই প্যাঁচ দিয়ে জিলিপি করে, এত আমি ভালোবাসতাম সেই জিলিপি বানানোটা দেখতে, এই জন্য বাজারে যেতাম। তারপরে তো আস্তে আস্তে পড়াশোনার চাপ বাড়লো, তারপর মানে শনিবার পর্যন্ত স্কুল থাকতো, শুধু রবিবার একটা দিন ছুটি তাহলে হবে, কি রবিবার দিনকেও বাজারে যেতে পারতাম না বাবার সাথে, কারণ সকাল 7টা থেকে আমার ফিজিক্স পড়া থাকতো, এইরকম এইসবের জন্য। আর তারপর আস্তে আস্তে মানে সেই ইচ্ছেটাও আর করতো না যে সারা সপ্তাহে স্কুল পড়াশোনার এত চাপ, একটা দিন ছুটি পেয়েছি মানে সেই দিনটা বেলা করে ঘুম থেকে উঠবো, আর অন্যদিন যেদিন পড়া থাকে আমি পড়ে আস্তে আস্তে বাবার বাজার করে মার হাতে রান্না হয়ে যাবে এরকম সময় আর কি পরে বাড়ি আসতাম, সেই জন্য হতো না। এখন বিশেষ করে শীতকালে বাজারে যেতে বেশি মজা লাগে, গরমকালে ঠাটা পড়া রোদে ওরে বাবা, তা আমি তো ছোট যখন ছিলাম তাই যেতাম বাবার সাথে। তো আজকে মার সাথে বাজারে যাব, কারণ বাবার অন্য কাজ আছে, বাবাও বাজারের দিকেই যাবে, বাবা যাবে সাইকেল নিয়ে, আর আমি আর মা যাবো হেঁটে, আর সামনেই একদম বাড়ির সামনেই বাজার। বাবা সাইকেল নিয়ে বাজারের ওইদিকেই যাবে, একটুখানি ওই কিছু কেনাকাটা রয়েছে বাবার, অন্য বাবা নিজের কাজের জন্য যাচ্ছে, সেজন্য আমি আর মাই এখন বাজারে যাচ্ছি। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই একেবারে গোপালকে ঘুম থেকে তুলে রেডি হয়ে গেছি, তারপর আসব, দেখা যাক কি বাজার হয়। তবে যদিও আজকে বাজারের মধ্যে সবজি বাজারটাই মেন করার জন্য মা যাচ্ছে, কারণ কালকে চিকেন টিকেন সব কিছু রয়েছে, সেই চিকেন রান্না হবে, পরশু দিনে সেই চিকেনই রয়েছে, মানে মাছ মাংস অত বেশি লাগবে না, জানি না আবার হয়তো মা যেহেতু যাচ্ছে একবারে আগামী মানে কাল পরশুর মাছটা ছিনেও আনতে পারে, তাহলে চলুন মা রেডি হতে হতে আমি ভাবলাম যে তাহলে আমি এই প্রথম যখন বাজারে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবো। তাহলে চলেই, যদিও আজকে এত তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ অন্যদিন তো আমি মানে যদি বাড়িতে থাকি কোনো কাজ না থাকে তাহলে আমি একটুখানি বেলা করেই ঘুম থেকে উঠি, বিশেষ করে শীতকালে, গরমকালের ব্যাপারটা আলাদা। আর অনুব্রত আজকে কটা ঘুম থেকে উঠেছে জানেন? 5:30টার সময়, 4:30টায়, আজকে ওর মহালয়া চলেছে, তো 5:30টার সময় উঠে ফোন করেছে, পরে একবার ফোন করেছে, তখন আমি ঘুমাচ্ছিলাম, মানে আমি টের পাইনি, ইচ্ছে ছিল তো মানে 5:30টায় না উঠলেও মোটামুটি 7:30টার মধ্যে আজকে আমার ঘুম থেকে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু সেটা পারিনি, সেই উঠতে উঠতে আমার 8:15 বেজে গেছে। তো যাই হোক, চলুন তাহলে, মা রেডি হয়ে গেছে, ওদিকে বাবাও রেডি হয়ে গেছে, কারণ আজকে আমরা তিনজনে মিলে বাজারে যাচ্ছি, কিন্তু আমি আর মা এক জিনিস কিনতে যাচ্ছি, বাবা অন্য জিনিস কিনতে যাচ্ছে। তাহলে চলুন আবার বাজার থেকে এসে কথা বলি। এতগুলো ব্যাগ নিলে কেন? ও কাজটা এই ব্যাগ হাতে নিয়ে এরকম ঝুলছ?
শীতকালে বাজারে থেকে এসে অতটাও অসুবিধা হয় না, কারণ শীতকালে রোদটা বেশ ভালো লাগে সকালবেলা। তবে শীতকাল যতই শীত থাকুক না কেন, মানে রাস্তায় বেরিয়েছি মনে হচ্ছে যেন এটা পুরো গরমকাল। সেই গরমকালে যেমন একদম দাবদাহ, সেই রকম বাইরে লাগছে। মানে রাস্তায় বেরোনো না সকালবেলার দিকে মনেই হয় না যে শীতকাল, আর ঘরে ঢুকলেই মনে হয় শীত। তাও তো এখনো শীত পড়েইনি, এখনো তো কোনো ঠান্ডা পড়েইনি, তাতেই আমি বলছি শীত শীত। মা এসে গেছে টিফিন করতে, আর আমি আজকে দুপুরবেলার জন্য একটুখানি তরকারি খেতে দেবো। আমার তো তরকারি কাটতে অনেকটা সময় লাগে, সেজন্য অনেকটা টাইম নিয়ে বসি, তারপরে পুজো করব। কমপ্লিট, মানে ব্রেকফাস্ট কমপ্লিট, একটুখানি দেরি হয়ে গেল টিফিন খেতে। এখন মাকে একটু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেবো। চিংড়ি মাছ ছাড়াতে কি মজা লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। অবশ্যই একটু যদি বড় বড় চিংড়ি মাছ হয়, মানে একদম ছোটগুলো পারি না, তবে মোটামুটি পারি। চিংড়ি মাছটাই আমি একমাত্র ছাড়াতে পারি, ওটাকে খেতেও ভালোবাসি আর চিংড়ি মাছ ছাড়াতেও খুব ভালো লাগে। তবে আজকে সব রান্না হবে না, আজকে আপনাদের সঙ্গে একটা চিকেনের নতুন রেসিপি শেয়ার করবো। আমি আর মা একদম মানে কি বলবো, মানে মাথা থেকে যা পেরেছি আবিষ্কার করে আজকে একটা চিকেনের রেসিপি বানানোর ইচ্ছে আছে, তো আপনাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। এখানে মা চিকেনটা ম্যারিনেট করে রেখেছে নুন, হলুদ, ভিনিগার, সয়া সস, আদা, রসুন, টমেটো পেস্ট, একটা ডিম আর হচ্ছে সর্ষের তেল দিয়ে। এখানে চিকেনের ঝোলটা রান্না করার জন্য, মানে এটা একটু মাখামাখাই হবে, আলু কেটে রেখেছে। এখানে আছে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি, আর এর মধ্যে একটা মিক্সিতে পেস্ট বানানো হয়েছে, তার মধ্যে রয়েছে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এবার এর মধ্যে আলু আর টমেটো দিয়ে, আমাদের নুন দেবে না, নুন, লঙ্কার গুঁড়ো আর আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর চিকেনের পিসগুলো যেহেতু ভালো করে ভাজা আছে, সেটা কিন্তু অনেকটা পরে দিতে হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে মশলার সাথে আলু, এইবারে ভেজে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা অল্প কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়ার জল এক ঢাকনা, এক ঢাকনা একটু কম।
7:30 আমি একদম মাস্ক পরে যাচ্ছি, বুঝতেই পারছেন কোথাটা বেরোচ্ছি, একদমই কাছে, মানে বাড়ির কাছে, একটুখানি ওই ডকুমেন্টস গুলো জেরক্স করার ব্যাপার আছে, সেই জন্য যাচ্ছি। মানে মা একা বেরোলেও চলতো, কিন্তু সারাক্ষণ ঘরের মধ্যে বসে থেকে থেকে মাই বললো যে চল, আর তার উপরে আজকে যেহেতু রবিবার সেই জন্য আমি আর মা যাচ্ছি, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। আর একটুখানি টুকটাক জিনিসপত্র কেনা রয়েছে, মানে আমারও না মারও না বাবার হিসাব মতো, সেগুলো কিনে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো। এখন 7:30 বাজে, আর একটু পরেই বেরোনোর কথা ছিল, মা টিভি দেখছিল, কিন্তু এখন যেহেতু শীতকাল আর যেই দোকানটায় যাব তারপর জেরক্সের দোকান একটু তাড়াতাড়ি বন্ধ করে দেয়, সেই জন্য মা বলল যে না থাক, সিরিয়ালটা মারা তো ভালো লাগছে না নাকি, তাই তাড়াতাড়ি করে টিভি বন্ধ করে দিল। মা রেডিও হয়ে গেছে, তাহলে চলুন আপনাদের সাথে এসে কথা বলছি। চলে এসেছি, পুরো কাজ কমপ্লিট করতে পারিনি, মানে জেরক্স যে করবো বললাম সেই কাজটাই শুধু হয়েছে, আর টুকটাক যে জিনিসগুলো কেনার জন্য গেছিলাম মেন ওইটাই ছিল, সেই জিনিস একটা জিনিসও দোকানে নেই, মানে দোকানে যা আছে সব উল্টো উল্টো জিনিস। এইবারে ওনাকে যখন জিজ্ঞেস করছি যে কবে আসবে, উনি আমাদেরকে পুরো দোকান থেকে রীতিমতো তাড়িয়ে দিল, বলছে যে সামনের সপ্তাহের আগে নাকি ওই জিনিসগুলো পাওয়া যাবে না, সুতরাং সামনের সপ্তাহ অব্দি অপেক্ষা করুন। এবার আমি ওনার সামনেই, মানে আরো একটা যে দোকান সেই দোকানটার কথা মাকে বলেছি, আমি ওনাকে কিন্তু বলিনি দোকানদারকে, আমি মাকে বললাম যে ঠিক আছে চলো ওই দোকান থেকে নিয়ে নেবো, এত আস্তে আস্তে বললাম কথাটা, তার উপরে মাস্ক পরা, ওনার কান পর্যন্ত সেই কথাটা পৌঁছে গেছে। উনি হঠাৎ করে বলছে কোনো দোকানে পাবে না, হ্যাঁ আমার দোকানে নেই, কোনো ওইসব দোকানেও কিচ্ছু পাবে না, মানে উনি বলতে চাইলো যে 1 মাস পরেও যদি আমাদের বসে থাকতে হয় ওনার দোকান থেকেই যেন জিনিসগুলো কিনি, মানে ওনার দোকানে নেই মানে সারা পৃথিবীতে নেই, এমন একটা কথা বুঝিয়ে আমাদেরকে বের করে দিয়েছে। যাই হোক সেটা একদম মিথ্যে কথা, বাবা কালকে সকালবেলায় গিয়ে সেই জিনিসগুলো নিয়ে আসবে, কি জিনিস সেটা এখন বলছি না, সেটা সারপ্রাইজ থাক। আর এসে পোলাও আর চিকেন কষা খেলাম, আমি আজকে দুপুরবেলায় ঠিকঠাক মতন ভাত খাইনি, জানি না কেন ভাত টাত নিয়ে যখন খেতে বসেছি হঠাৎ করে মনে হলো যেন আমার খাওয়া হয়ে গেছে, মানে পেটটা ভরে গেল, জানি না এটা এক একদিন হয় না সেই জন্য, তাই পোলাও আর চিকেন খেলাম। আর এখন কি খাচ্ছি দেখবেন, সেই আমার বার্থডে গেছে কবে, তার কেক, বললাম না আমাদের বাড়িতে তো কেক টেক বেশি কেউ খায় না, আমিও খাই না বাবাও খায় না, মা একা কতটা খাবে, এই যে এখনো এতটা কেক রয়েছে, এইটাও আমি পুরো খাবো না, অর্ধেক খেয়ে মাকে দিয়ে দেবো। আর এই এই যে অরেঞ্জ কালারের গোলাপটা, এরকম আরেকটা লাল রঙের গোলাপ ছিল, এই গোলাপের জায়গা দুটোকে বাঁচিয়ে রেখে বাকি কেকটা কেটে 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 মা এতদিন খেয়েছে, জানে আমি গোলাপ টোলাপ কাটাকাটি করলে খুব রাগ করি, সেই জন্য এই জিনিস দুটো আমার জন্য রেখে দিয়েছিল। কালকে একটা গোলাপ ফুল খেয়েছি, এখন আরেকটা গোলাপ নিয়ে বসেছি, গোলাপটা খাবো মাকে বাকিটা দিয়ে দেবো। মা আজকে দুপুরবেলায় বলছে 2 পাউন্ড কেকের মধ্যে নাকি, মা তুমি কতটা খেয়েছো, 1.5 পাউন্ড কেক নাকি মা খেয়েছে, চিন্তা করুন এদিকে রোজ বিকেলবেলা আমরাও কিন্তু খেয়েছি, একটু হলেও খেয়েছি। আসলে আমার মা কিরকম খেয়েছে বলছি, এই ধরুন একটা কেকের পিস নিয়ে বসে আমি 2 বার মুখে দিয়ে দিয়ে দিয়েছি, বাবা 2-3 বার মুখে দিয়ে দিয়ে দিয়েছে, আর মা যখনই পিসগুলো নিয়ে বসেছে পুরোটা পুরোটা খেয়েছে।